Okay, dear brothers and sisters, hope you've been fine by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again before you, and who will teach you it's all about have verb. বন্ধুরা, তোমরা আজকের ক্লাসে কি কি শিখতে যাচ্ছ, কেন শিখতে যাচ্ছ, কোথায় প্রয়োজন সেটা নিয়ে আমরা প্রথমে জেনে ফেলি। সারা দিনে তুমি যখন রাস্তায় বের হও তখন বলো যে আমার একটি সাইকেল রয়েছে, বা আমার কিছু বলার আছে, বা তোমার কি কিছু বলার আছে আমাকে, বা আমার কিছু কেনার আছে এই ঈদে, আমার তোমাকে কিছু দেবার আছে, তার কি কিছু জানার আছে, আমার কিছু বোঝার আছে। এই যে দেখো, এই সেন্টেন্সগুলো প্রতিনিয়ত আমরা বলি, রাইট? হ্যাভ ভার্বের এই সেন্টেন্সগুলোর সাথে যখন তুমি ডাবলিশ কোশ্চিন লাগাবে তখন অনেক অনেক কোশ্চিন তুমি তৈরি করতে পারবে, এবং যে কোশ্চিনগুলো তুমি সারা দিনে বলো। যেমন ধরো যে তোমার কত টাকা আছে, বা তোমার কয়টি ফোন রয়েছে, বা আপনাকে কিছু শেখার আছে, বা আপনাকে কিছু দেওয়ার আছে, অথবা আমার কিছু বলার নেই, বা তোমার কি কিছু বলার ছিল না। এই যে এই সেন্টেন্সগুলো এবং এই যে ডাবলিশ কোশ্চেনগুলো তুমি প্রতিদিন অর্থাৎ সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে অনেক অনেকবার তুমি বলো। সো এগুলো জানার জন্যই আমাদের হ্যাভ ভার্ব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রেজেন্টে রয়েছে হ্যাভ হ্যাজ, পাস্টে রয়েছে হ্যাড, এবং ফিউচারে রয়েছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তোমাদের জেনে থাকার কথা যে এম ইজ আর, অর্থাৎ বি ভার্বে আমরা যখন শিখেছি তখন তোমরা দেখে নিতে পারো স্ক্রিনে, তোমরা বি ভার্বে লেকচার সিটটা খেয়াল করো, সেখানে রয়েছে প্রেজেন্টে এম ইজ আর। সো এম ইজ আরের অর্থ কী? হ এবং আছে। আমরা এখানে জাস্ট আছেকে ফোকাস করব। পাস্টে দেখো ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার মানে হচ্ছে কি, ছিল। এবং ফিউচার হচ্ছে শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বির অর্থ হচ্ছে হবে, থাকবে, রাইট? এবার আমরা চলে আসি হ্যাভ ভার্বের লেকচার সেটে। তোমরা লক্ষ্য করো হ্যাভ ভার্বের প্রেজেন্টে রয়েছে হ্যাভ হ্যাজ, যার অর্থ হচ্ছে আছে। আর এই ঠিক আছের অর্থ কিছুক্ষণ পূর্বেই আমরা দেখলাম এম ইজ আর। তোমরা লক্ষ্য করো হ্যাভ হ্যাজ মানে আছে এবং এম ইজ আর মানেও আছে। সো এই দুই আছে আমরা কোথায় প্রয়োগ করব, এটা নিয়ে আমার লাস্ট একটি এক্সক্লুসিভ ভিডিও ছিল, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এরপর পাস্টে আমরা দেখি, পাস্টে হচ্ছে হ্যাড। সো এখানে হ্যাড মানে হচ্ছে ছিল। বি ভার্বের ক্ষেত্রেও পাস্টে ওয়াজ ওয়্যার মানে ছিল, হ্যাড মানেও ছিল, ওয়াজ ওয়্যার মানেও ছিল। এখন এই ছিল কোথায় আমরা ইউজ করব, কোথায় আমরা হ্যাড ইউজ করব এবং কোথায় আমরা ওয়াজ ওয়্যার ইউজ করব, সেটা নিয়ে আমরা বিস্তারিত সামনের ক্লাসগুলোতে পাবো। এবার লাস্ট বাট নট লিস্ট ফিউচার। ফিউচারে দেখো শ্যাল হ্যাভ উইল হ্যাভ, যার অর্থ হচ্ছে থাকবে। আমরা হ্যাভ ভার্বের ফিউচারে যখন শ্যাল বি উইল বি পেয়েছিলাম সেখানে হবে এবং থাকবে দুইটা পেয়েছিলাম। সো সেখানেও আমরা থাকবে পেয়েছি, এবং এখানেও শ্যাল হ্যাভ উইল হ্যাভের ক্ষেত্রেও থাকবে। সো এই যে থাকবে দুই জায়গাতে, এখন কোথায় আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ ইউজ করব আর কোথায় শ্যাল বি উইল বি ইউজ করব, সেটাই দেখার পালা। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি তোমাদেরকে দুইটি লেকচার সিট দেখিয়েছি, একটা হচ্ছে বি ভার্বের আরেকটা হচ্ছে হ্যাভ ভার্বের, রাইট? বর্তমানে আছে অর্থে, ভালো করে মনোযোগ দাও, বর্তমানে আছে অর্থে আমরা যেমন এম ইজ আর ইউজ করি ঠিক তেমনই হ্যাভ হ্যাজ ইউজ করি। এখন কোথায় এম ইজ আর ব্যবহার করবো এবং কোথায় হ্যাভ হ্যাজ ইউজ করবো সেটা আমরা সামনের ক্লাসে দেখব। অতীতে ছিল অর্থে কোথায় আমরা হ্যাড ইউজ করব এবং কোথায় ওয়াজ ওয়্যার ইউজ করব সেটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। এবং ফিউচারের ক্ষেত্রেও থাকবে অর্থে কোথায় আমরা শ্যাল বি উইল বি ইউজ করব এবং কোথায় শ্যাল হ্যাভ উইল হ্যাভ ইউজ করব, নিশ্চয়ই আমরা সামনের ক্লাসগুলোতে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটি বোনাস তোমাদেরকে বলে রাখি, আমরা দেয়ার ইজ দেয়ার আর অর্থেও আছে পাই, দেয়ার ওয়াজ দেয়ার ওয়্যার অর্থেও ছিল পাই, এবং দেয়ার উইল বি অর্থেও আমরা থাকবে পাই। সো এটা নিয়ে এক্সক্লুসিভ যদিও একটি ভিডিও বানানো হয়েছে তোমাদের জন্য, তারপরেও আমরা নেক্সট ক্লাসগুলোতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই দেখো যে বর্তমানে কোনো ব্যক্তি বা বস্তুর, বর্তমানে কোনো ব্যক্তির বা বস্তুর, রাইট? আমরা
পৃথিবীতে ব্যক্তি বস্তু নিয়েই তো কাজ করি, সো এই ব্যক্তির মানে তার ব্যক্তি নিজের এবং বস্তুর তার নিজের নিজের নিজস্ব কোনো কিছু আছে বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব, মানে হ্যাভ ভার্বের ইউজ করব। বর্তমানে কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো কিছু আছে, নিজস্ব কোনো জিনিস আছে, রাইট, নিজের অধিকারে কিছু আছে। মনে রাখতে হবে যে তোমার অথবা আমার মানে এই যে ব্যক্তির অথবা যে কোনো বস্তুর নিজস্ব কোনো জিনিস, নিজের অধিকারে কোনো জিনিস আছে, এই সেন্স কাজ করলে আমরা নিশ্চয়ই হ্যাভ ভার্বের ব্যবহার আমরা করব। তোমার একটি আইফোন রয়েছে, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তার একটি বউ রয়েছে, লোকটির একটি সাইকেল রয়েছে, সব প্রত্যেকের নিজের নিজস্ব নিজস্ব কিছু না কিছু আছে, রাইট। যেমন ধরো যে আমার এই স্যামসাং ফোনের তিনটি ক্যামেরা রয়েছে, অথবা ধরো যে আমার এই টি শার্টের দুইটি বাটন রয়েছে, এগুলো হচ্ছে বস্তু। সো ব্যক্তির এবং বস্তুর নিজস্ব কোনো জিনিস আছে, নিজের অধিকার আছে, এই ধরনের সেন্স কাজ করলে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব। এখন দেখো, বর্তমানে কোনো ব্যক্তির এবং বস্তুর নিজস্ব কোনো জিনিস আছে বোঝাতে যেমন আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি, ঠিক অতীতে কোনো ব্যক্তির এবং বস্তুর অতীতে কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো জিনিস ছিল বোঝাতে আমরা জাস্ট হ্যাড ইউজ করব। নিজের অধিকারে কোনো কিছু ছিল বোঝাতে আমরা হ্যাড ইউজ করব। এবং ভবিষ্যতে কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো জিনিস থাকবে বোঝাতে আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ ইউজ করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো জিনিস আছে বা নিজের অধিকারে কিছু আছে, এই ধরনের সেন্স কাজ করলে আমরা হ্যাভ ইউজ করব। যে কোনো জিনিস আমাদের বর্তমানে আছে, অতীতে ছিল এবং ভবিষ্যতে থাকবে। যেমন ধরো যে আমার একটি ফোন আছে, আমার একটি ফোন ছিল, আমার একটি ফোন থাকবে। তোমার ইচ্ছে আছে, তোমার ইচ্ছে ছিল, তোমার ইচ্ছে থাকবে। যেমন ধরো যে তোমার কয়টি ফোন আছে, আমি ডিরেক্ট কোশ্চিন করছি যে তোমার কয়টি ফোন আছে, তোমার কয়টি ফোন ছিল, তোমার কয়টি ফোন থাকবে। অনুরূপভাবে ধরো যে আমার তোমাকে বলার কিছু নেই, আমাকে তোমাকে বলার কিছু ছিল না, আমাকে তোমার কিছু বলার থাকবে না। সো একটা সেন্টেন্সকে আমরা যখন শিখব তখন একসাথে তিনটি টেন্সে করে ফেলব, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটা একসাথে করব, যাতে দ্রুত একটা সেন্টেন্সকে তিনটা টেন্সে নিয়ে গিয়ে দ্রুত শেষ করতে পারি আমরা। হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, আছে অর্থে হ্যাভ হ্যাজ, ছিল অর্থে হ্যাড, অ্যান্ড থাকবে অর্থে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। আমি জাস্ট এখানে উইল হ্যাভ লিখেছি। আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট নিয়ে আলোচনা করব প্রথমে। সো স্ট্রাকচার ফলো করো, সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। সো সাবজেক্টের পর রয়েছে কি ভার্ব, এবং ভার্ব রয়েছে কি হ্যাভ অ্যান্ড হ্যাজ। আমরা কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ ব্যবহার করব সেটা রুলসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। মাথায় রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার এই ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব এবং বাকি সকল ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। ছোট্ট ছোট্ট সেন্টেন্স আমরা কীভাবে বানাই, দেখো আমার আছে, আমার আছে, এই সেন্টেন্সটি আমরা কীভাবে তৈরি করব। অনেকে কোশ্চিন করতে পারে যে আমার ইংরেজি তো মাই, কিন্তু মাই হ্যাভ আমরা কি কখনো ইউজ করেছি? না, এটা কখনো দেখেও নি। সো মাই হ্যাভ না হয়ে আই হ্যাভ হবে। এটা কেন হবে, এটা বোঝার জন্য তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের ক্লাসে যেতে হবে। আসলে হ্যাভের অর্থ আছে না, হ্যাভের অর্থ হচ্ছে যে নিজের করা, ধারণ করা। সো আমি যদি বলি যে আমি একটি ফোন ধারণ করি, তার মানে হচ্ছে আই হ্যাভ আ ফোন, রাইট, মানে আমার একটি ফোন আছে। আমরা বাঙালিরা আমার ফোন আছে এভাবে বলতে অভ্যস্ত, তাই বাংলা ভাষায় এইভাবেই বলা হয় এবং এটা বলে আমরা অভ্যস্ত এবং এটা শুনে অভ্যস্ত। তাই আমার আছে বলতে আসলে আমি ধারণ করি, এটা হচ্ছে মর্নিং ইংলিশ। এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব না, এটা নিয়ে বিস্তারিত অন্য একটি ক্লাসে আলোচনা করব। সো এখানে আমরা সহজভাবে কিভাবে বুঝতে পারি যে এখানে মাই না হয়ে কিভাবে আয় হবে সেটা আমরা বুঝব। খেয়াল করো, তোমরা এই যে নমিনেটিভ কেস নিয়ে তোমরা যারা পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জানো যে সাবজেক্ট আই, অবজেক্ট মি এবং পজিটিভ হচ্ছে মাই। সো তোমাদের এখানে কোশ্চিন হচ্ছে যে আমার আছে, তাহলে তো মাই হ্যাভ হওয়ার কথা, কিন্তু আই কেন হবে? মনে রাখো, পজিটিভ, ডিরেক্ট পজিটিভ কখনো, এটা আবার হচ্ছে সিঙ্গেল পজিটিভ। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, ডাবল পজিটিভ, সিঙ্গেল পজিটিভ, রাইট। সো পজিটিভ ডিরেক্ট কখনো সাবজেক্ট হয় না, তোমরা এটা এভাবে মনে রাখতে পারো। আর এটা হচ্ছে সাবজেক্ট, সো ডিরেক্ট পজিটিভ সাবজেক্ট, এটা না হয়ে আমার কী হবে, আই হয়ে যাবে। আমার আছে মাই না হয়ে আই হয়ে যাবে, মাই না হয়ে আই হয়ে যাবে। এবার দেখো তার আছে,
তার ইংরেজি হচ্ছে হিজ অথবা হার, হিজ অথবা হার। তো হিজ হ্যাজ বা হার হ্যাজ এটা না হয়ে হি অথবা শি হ্যাজ হবে। এখানে খেয়াল করো, তার ইংরেজি হচ্ছে হিজ অথবা হার, বাট আমাদের সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে হি অথবা শি। অনুরূপভাবে আমরা তারপরে আরেকটি এক্সাম্পল দেখব, তাদের আছে, তাদের ইংরেজি হচ্ছে দেয়ার, বাট দেয়ার না হয়ে এটা সাবজেক্ট বসবে, দে বসবে। এখানে দেখো, দে মানে হচ্ছে তারা, দে দেম দেয়ার। সো পজিটিভের নিচে রয়েছে দেয়ার, দেয়ার কখনো একা সাবজেক্ট হতে পারে না। তবে এই পজিটিভের সাথে যদি আরেকটি আইটেম থাকে, ধরো যে মাই ব্রাদার মানে আমার ভাই, মাই আমার ভাইয়ের একটি মোবাইল আছে, ধরো যে তার চাচা, সো হিজ আঙ্কেল, তখন সেটা একটা সাবজেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা হিজ আঙ্কেল বসাবো। তারপরে ধরো যে তাদের প্রতিবেশী, সেক্ষেত্রে আমরা দেয়ার নেইবর দিতে পারবো, বা তাদের লিডার, দেয়ার লিডার দিতে পারবো, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এগুলো বসাতে পারবো। বাট একক একক আমার, তার, তাদের, আমাদের অথবা তোমার, এই ধরনের সেন্সের ক্ষেত্রে আমরা কখনো এই পজিটিভ বসাতে পারবো না, আমাদের সাবজেক্টে চলে আসতে হবে। আর সাবজেক্ট তার জায়গাতেই বসবে, সাবজেক্ট তার যে মূল রূপ সে অনুযায়ী সেটা বসবে। সো আমরা দেখো, তাদের আছে, এখানে দেয়ার হ্যাভ না হয়ে দে হ্যাভ হয়েছে। অনুরূপভাবে আমরা আরেকটি এক্সাম্পল দেখি, আমাদের আছে, সো আওয়ার হ্যাভ না হয়ে এই সাবজেক্ট কী হবে? উই হ্যাভ। এখানে খেয়াল করো তোমরা, আওয়ার মানে হচ্ছে আমাদের, বাট এটা না বসে কী বসবে? আমাদের উই বসাতে হবে, অর্থাৎ সাবজেক্ট আমাদেরকে বসাতে হবে। উই হ্যাভ, আমাদের আছে। কিন্তু যদি আমি বলি যে আমাদের ভাইয়ের আছে, তখন কিন্তু আমাদের আওয়ার ব্রাদার হবে, সেক্ষেত্রে আমাদের এটা আওয়ার ব্রাদার লিখতে হবে। এই বিষয়টি নিয়ে, এই জটিলতা নিয়ে আমার অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে অথবা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো, তোমার আছে, আমরা কখনোই বলি না ইউর হ্যাভ, আমরা বলি ইউ হ্যাভ, রাইট? এই যদি খেয়াল করো, ইউ ইউ ইউর, সো পজিটিভ হচ্ছে ইউর, বাট আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, ইউ বসাতে হবে। এটা হচ্ছে এটার রুলস। তাহলে কি, এটা হচ্ছে রং, এটা হচ্ছে রাইট, 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 এটা হচ্ছে রং, এটা হচ্ছে রাইট। এখন তোমাদের মধ্যে আরেকটি প্রশ্ন কাজ করছে, সেটা হচ্ছে গট কেন দিয়েছি বা গটকে কেন ব্র্যাকেটে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ইংল্যান্ডের ইংলিশ ইউজ করি, ব্রিটিশ ইংলিশ ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে এই গট শব্দটি ইউজ করতে হবে। গটকে তোমরা মনে করে রাখো যে এটা হচ্ছে একটা বডিগার্ড, রাইট? হ্যাভের সাথে হ্যাভ গট, হ্যাজের সাথে হ্যাজ গট, হ্যাডের সাথে হ্যাড গট, এগুলো মনে করে নাও একবারে একেবারে বডিগার্ড, জাস্ট এটা বডিগার্ড ভেবে নিতে পারো, অথবা সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে এটাও তোমরা মনে করে রাখতে পারো। সো এটা নিয়ে এত কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, তোমরা ইচ্ছে করলে ইউজ করবে, অথবা ইচ্ছে না করলেও ইউজ নাও করতে পারো। সো আই হ্যাভ গট, শি হ্যাজ গট, দেই হ্যাভ গট, উই হ্যাভ গট, ইউ হ্যাভ গট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নেক্সট যে ক্লাসটি আসবে সেই ক্লাসটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে এই অল্প সময়ের মধ্যে এত বিস্তারিত বোঝানো সম্ভব না। সো নেক্সট ক্লাসের অপেক্ষায় তোমরা থাকবে, এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।